হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই এমকেটিভির আরেকটি নতুন এপিসোডে। সাবমেরিন বা ডুবোজাহাজ হলো এমন একটা বিশালাকার মেশিন যাই পৃথিবীর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কাজ করতে পারে। যেখানে নেই কোনো আলোর উপস্থিতি, সেখানে বিরাজ করে চির অন্ধকার, আর সেই সাথে রয়েছে বাতাসের অভাব। চারদিকে শুধু জল আর জল। গভীর সমুদ্রের প্রচণ্ড জলের চাপকে প্রতিরোধ করে এগিয়ে চলে শত্রুপক্ষের দিকে। বন্ধুরা, ডুবোজাহাজ সম্পর্কে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। আমার আপনার মতো সাধারণ মানুষের মনে রয়েছে ডুবোজাহাজ সম্পর্কে হাজারো প্রশ্ন। যে ডুবোজাহাজ প্রথম কবে আবিষ্কৃত হয়েছিল, এর ইতিহাস কি, ডুবোজাহাজ কত ধরনের হয়, ডুবোজাহাজ কিভাবে কাজ করে, এটা কিভাবে জলের উপর ভেসে ওঠে, আবার কিভাবে জলের গভীরে চলে যায়, জলের নিচে ডুবোজাহাজে অক্সিজেনই বা কোথা থেকে আসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলের নিচে ডুবোজাহাজের মধ্যে সেনাদের জীবনযাপন কেমন হয়, কিভাবে তারা গভীর সমুদ্রের মধ্যে মাসের পর মাস কাটায়, এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আগামী 9 মিনিটে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। সবার প্রথম আমরা জানব সাবমেরিন কি এবং এর ইতিহাস। সাবমেরিন বা ডুবোজাহাজ হলো এক ধরনের জলযান বা ওয়াটার ক্রাফট। এটা যে শুধুমাত্র জলের উপরেই চলতে পারে তা নয়, এটা জলের নিচেও চলাচল করতে সক্ষম, স্বাধীনভাবে বিচরণ করতে পারে। সমুদ্রের গভীরে যাওয়া, সমুদ্রের গভীরতা মাপা এর কাছে খুবই সহজ ব্যাপার, আর শত্রুর উপর আক্রমণ করতে সাবমেরিন খুবই পটু। কর্নেলিয়াস ড্রেবেলকে ডুবোজাহাজের আবিষ্কারক হিসেবে ধরা হয়। তিনি প্রথম 1620 সালে চলাচলযোগ্য ডুবোজাহাজ আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ইংল্যান্ডে বানানো প্রথম সাবমেরিন কাঠের বানানো হয়েছিল এবং তার গায়ে চামড়া দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। এটা জলের 3-4 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারত। তারপর ধীরে ধীরে ডুবোজাহাজ বানানোর প্রতি মানুষের ঝোঁক বাড়তে শুরু করে। 18th শতাব্দীতে বিভিন্ন ধরনের সাবমেরিন তৈরি হয়। 1880 সালে বাষ্পচালিত ডুবোজাহাজ আবিষ্কৃত হয়। তারপর ডিজেল, গ্যাসোলিন এবং বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ তৈরি হয়। এগুলোর সাহায্যে কয়েকটা সামুদ্রিক যুদ্ধও হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে ডুবোজাহাজ ব্যবহারের ব্যাপকতা বিস্তৃতভাবে লক্ষ্য করা যায়। 1950 সালে প্রথমবার নিউক্লিয়ার এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তির সাহায্যে সাবমেরিন চালানো হয়। বর্তমান দিনে পারমাণবিক শক্তির সাহায্যে চালিত ডুবোজাহাজ বেশি পরিমাণে নির্মিত হচ্ছে। এগুলোর বডি স্টিল দিয়ে তৈরি করা হয়। এতে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়, যাতে সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুদের সহজেই খুঁজে বের করা যায়। এছাড়াও সমুদ্র বিজ্ঞানে উন্নতির জন্য অনুসন্ধান এবং গবেষণার কাজে ডুবোজাহাজ ব্যবহার করা হয়। বর্তমানে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে সাগরতলে নিমজ্জিত প্রত্নতত্ত্ব পরিদর্শনেও ডুবোজাহাজ ব্যবহার করা হয়। সাবমেরিন কাজ করে কিভাবে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সাবমেরিন কিভাবে চলে এবং কিভাবে জলের উপর ভাসে আবার জলের নিচে চলে যায়। বিষয়টি তেমন জটিল কিছু নয়। সাবমেরিন মূলত কাজ করে প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের প্লবতা সূত্র অনুযায়ী ব্লাস্ট ট্যাঙ্ক থিওরির উপর ভিত্তি করে। এই থিওরির উপর ভিত্তি করেই 1620 সালে ড্রেবেল প্রথম সাবমেরিন আবিষ্কার করেছিলেন। সাধারণত জাহাজ যে পরিমাণ জল নিজের আয়তনের জন্য অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের থেকে বেশি হয়, তখন জাহাজ জলের উপর ভাসে। আবার জাহাজের ওজন যদি কোনোভাবে বাড়ানো যায় এবং তার দ্বারা অপসারিত জল জাহাজের ওজনের থেকে কম হয়, তখন জাহাজ ডুবে যাবে। ডুবোজাহাজও জলের উপর ভাসে, কিন্তু এটাকে ডোবানো এবং ভাসানো হয় ওজন বাড়ানো ও কমানোর মাধ্যমে। বিষয়টি আরও সহজভাবে বললে বলা যায়, একটা বোতলের ভেতর যখন বাতাস থাকে তখন তা জলের উপর ভাসে, আবার বোতলে জল ভর্তি থাকলে তখন তা ডুবে যায়। জলের নিচে যদি কোনো পদ্ধতির মাধ্যমে ওই বোতলের জল বের করে দিয়ে বাতাস ঢোকানো যায়, তখন তা পুনরায় জলের উপর ভেসে উঠবে। ঠিক এই সূত্র অবলম্বন করেই সাবমেরিন পরিচালিত হয়। জলের নিচে ডুব দেওয়ার জন্য সাবমেরিনে কতকগুলো ব্লাস্ট ট্যাঙ্ক থাকে। ট্যাঙ্কের ভাল্ব খুলে সমুদ্রের জল প্রবেশ করানো হয়, যাতে সাবমেরিন ভারী হয়ে জলের নিচে চলে যেতে পারে। আবার উপরে ওঠার দরকার হলে সাবমেরিনে থাকা কম্প্রেসড এয়ারের মাধ্যমে ব্লাস্ট ট্যাঙ্ক থেকে জল বের করে বাতাস প্রবেশ করানো হয় এবং তখন এটি হালকা হয়ে জলের উপর উঠে আসে। তবে এতে সাবমেরিনের ভিতরে কোনো প্রকার চাপের পরিবর্তন হয় না, কারণ এতে উন্নতমানের স্টিল বা টাইটেনিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয়। এইসব ধাতুর কারণে শুধুমাত্র সাবমেরিনের ভিতরে নয়, এর বাইরের জলের প্রচণ্ড চাপকেও সহ্য করার মতো ক্ষমতা থাকে। এ তো গেল জলের উপরে ওঠা বা নিচে ডুব দেওয়ার ব্যাপার। আরেকটা প্রশ্ন হলো, সাবমেরিন সামনের দিকে এগিয়ে চলে কিভাবে? সাবমেরিনের পিছনে একটা প্রপেলার থাকে, যেটা ঘূর্ণনের মাধ্যমে ডুবোজাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সাবমেরিন সাধারণত ঘন্টায় 50-60 কিলোমিটার স্পিডে চলতে পারে। পরের প্রশ্ন হলো, অক্সিজেনের যোগান কিভাবে হয়?
আমরা সবাই জানি আমাদের শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন অপরিহার্য। সমুদ্রের নিচে ডুবোজাহাজের মধ্যে অক্সিজেনের অভাব হওয়াটা খুবই স্বাভাবিক। সাবমেরিনের মধ্যে অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর, যেটা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কাজ করে। সাবমেরিনের মধ্যে অক্সিজেন তৈরি হয় সারাদিন ধরে অথবা যখন কম্পিউটার লো অক্সিজেন লেভেল ডিটেক্ট করে। অক্সিজেনের প্রসঙ্গ যখন এলো, আরেকটা প্রশ্ন আমাদের মাথায় নিশ্চয়ই আসে, সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইড সাবমেরিনের মধ্যে ছাড়া হয় তারই বা কী হয়। আমরা সবাই জানি আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড সাবমেরিনের বাইরে বের করা খুবই জরুরি, না হলে সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য সাবমেরিনের কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করার জন্য কেমিক্যাল প্রসেস করা হয়, যাকে সোডা লাইম বলে। সাবমেরিনের শক্তির উৎস। সাবমেরিন প্রধানত দু ধরনের, ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন এবং অপরটি নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক শক্তি চালিত। আপাত ভাবনায় আমরা অনেকেই হয়তো ভাবি ডিজেলের সাহায্যে সাবমেরিনের ইঞ্জিন সরাসরি চলে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। ডিজেল ইঞ্জিন চলতে প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়, যেটা সাবমেরিনের মধ্যে থাকে না। এছাড়া ডিজেল ইঞ্জিন প্রচুর ধোঁয়া উৎপন্ন করে, যেটা সাবমেরিনের মধ্যে থাকা মানুষগুলোর জন্য বিপজ্জনক হবে, এবং ডিজেল ইঞ্জিন খুব শব্দ সৃষ্টি করে। যদি এই ইঞ্জিন প্রধান ইঞ্জিন হয়, তাহলে শত্রুরা খুব সহজেই সাবমেরিন খুঁজে ফেলবে। বাস্তবে এই ডিজেল ইঞ্জিনগুলো একটা জেনারেটর ঘোরায় এবং জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎ ডুবোজাহাজের ব্যাটারিগুলো চার্জ করে। এই ব্যাটারি চার্জিংয়ের সময় সাবমেরিন জলের উপর উঠে আসে, আর চার্জ শেষ হলে ব্যাটারি মোটর ঘোরায় এবং মোটরের সাথে কানেক্টেড প্রপেলার ঘুরতে থাকে। এভাবেই জলের নিচে নীরবে চলতে থাকে ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন। তবে বর্তমানে আধুনিক কিছু ডিজেল ইঞ্জিন রয়েছে যেগুলো বেশ কিছুক্ষণ জলের নিচে থেকে কাজ করতে পারে। অপরদিকে বর্তমান দিনে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি হচ্ছে। এই নিউক্লিয়ার সাবমেরিন চলতে কোনো অক্সিজেন দরকার হয় না, তাই আলাদা করে বাড়তি ব্যাটারির প্রয়োজন নেই। পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে টারবাইন ঘোরানো হয়, আর এই ঘূর্ণন শক্তি প্রপেলার ঘোরায় এবং সাবমেরিনের অন্যান্য কাজ চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন করে। এই সুবিধার জন্য নিউক্লিয়ার সাবমেরিনকে ঘন ঘন জলের উপরে উঠে আসতে হয় না। সাবমেরিনের মধ্যে থেকে বাইরে দেখে কিভাবে? ডুবোজাহাজের কন্ট্রোল রুমটি থাকে এর মাঝখানে। এখান থেকে এর বাইরের গভীর সমুদ্র খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানের জন্য সাবমেরিনে ব্যবহার করায় সোনার। সাবমেরিনে যুক্ত সোনার সিস্টেম শব্দ তরঙ্গ ব্যবহার করে এর চারপাশের একটি ত্রিমাত্রিক চিত্র প্রদান করে। এই চিত্রে দেখা যায় সাবমেরিনের চারপাশে কী কী আছে, সেখানে সমুদ্রের গভীরতা কত, কোথায় উঁচু, কোথায় নিচু বা কোথায় শত্রু সাবমেরিন রয়েছে। আবার সমুদ্রের অল্প গভীরতায় অবস্থান করলে সাবমেরিন তার পেরিস্কোপ জলের উপর ভাসিয়ে জলের উপর কী কী আছে তা দেখতে পারে। শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ডুবোজাহাজের মধ্যে সেনাদের জীবনযাপন কেমন হয়? যে কোনো দেশ রক্ষার জন্য সেনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন, দেশ রক্ষার খাতিরে সমুদ্রপথে আগত শত্রুদের উপর নজর রাখার জন্য নেভি সেনাদের কতটা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়? তারা নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রের নিচে থেকে দেশ রক্ষা করে। এর জন্য সেনাদের দরকার হয় সাবমেরিন। সাবমেরিনের মাধ্যমেই গভীর সমুদ্রে থেকে তারা শত্রুদের উপর নজর রাখে। এতে যাওয়া নৌসেনাদের মিশন এতটাই সিক্রেট হয়, এতটাই ক্লাসিফাইড হয়, মাঝে মাঝে তারা নিজেরাই জানতে পারে না যে তাদের কোন মিশনে পাঠানো হচ্ছে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল সাবমেরিনে কাজ করা। সাবমেরিন খুবই কম স্পেসওয়ালা জ্বালনাহীন একটা জলযান, যেটা সমুদ্রের জলে 300 থেকে 1000 ফুট গভীরতায় কাজ করে আর শত্রুদের দূর থেকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। আপনি কি জানেন, এতে থাকা নৌসেনারা দিনের পর দিন সূর্যের আলো দেখতে পায় না। কখনো কখনো তাদের এক মাস সূর্যের আলো দেখার সৌভাগ্য হয় না। সাবমেরিনে থাকা সেনারা যখনই গভীর সমুদ্রে চলে যায়, তখন তাদের সাথে বাইরের জগতের আর কোনো সম্পর্ক থাকে না, যোগাযোগ থাকে না পরিবারের আপনজনদের সাথে। তাদের মিশন প্রায় এক মাসের হয়, আবার কখনো কখনো এর সময়সীমা বেড়েও যেতে পারে। সেনারা আগে থেকে কিছুই জানতে পারে না তাদের মিশন কবে শেষ হবে। তারা সর্বক্ষণ জলের নিচে কাজ করতে থাকে। আপনি আরও জানলে বিস্মিত হবেন, এই নৌসেনাদের প্রতিদিন স্নান করার সুযোগ হয় না। 5 থেকে 7 দিন অন্তর হয়তো একবার সবার সম্মতিতে স্নানের সুযোগ হয়। এজন্য তাদের বিশেষ ধরনের পোশাক দেয়া হয়। এই পোশাকগুলো সাধারণ পোশাকের মতো হয় না, তাদের এমন পোশাক দেয়া হয় যেগুলো সেনারা একটানা 3-4 দিন পরতে পারে আর তারপর ফেলে দেয়। এই কাপড়গুলোতে বিশেষ ধরনের কেমিক্যাল লাগানো থাকে, যা তাদের বডিকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। সাবমেরিনে যাওয়া সেনা এবং বড় বড় আধিকারিক সবাই একরকম পোশাক পরে। এর মধ্যে কোনো ধরনের র্যাঙ্ক হয় না, সবাই একটা পরিবারের মতো মিলেমিশে থাকে। ডুবোজাহাজের মধ্যে ভাত ও রুটির সাথে খুব কম মশলাওয়ালা তরকারি সরবরাহ করা হয়।
খাবার তৈরির সময় বিশেষভাবে নজর রাখতে হয় যাতে বেশি ধোঁয়া উৎপন্ন না হয়, কারণ সামান্য ভুলে পুরো সাবমেরিন ধ্বংস হয়ে যেতে পারে। সমুদ্রের গভীরে থাকার কারণে দিনরাত্রের মধ্যে কোনো পার্থক্য তারা বুঝতে পারে না। খাবার খাওয়ার জন্য সেনারা খুবই কম সময় পায়, গড়ে 12-14 মিনিট মাত্র। ডুবোজাহাজের মধ্যে অনেক ধরনের উপকরণ থাকার কারণে সেখানে শোয়ার জায়গা খুবই কম হয়। একটা ছোট কেবিনে 5-6 জন সৈনিককে শুতে হয়। সেনারা ঘুমানোর জন্য মাত্র 5-6 ঘন্টা সময় পায়। সাবমেরিনে থাকা প্রতিটা ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এজন্য কোনো একজনের ভুল পুরো সাবমেরিনের বিপদ ডেকে আনতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ডুবোজাহাজে থেকে কাজ করাটা কতটা কষ্টের, কতটা ঝুঁকিপূর্ণ। আমরা গর্বিত দেশের ওই সমস্ত সাহসী সেনাদের জন্য যারা ঘর, পরিবার, আপনজন, বন্ধুবান্ধব এবং সুখ ছেড়ে দেশের সুরক্ষার জন্য নিজের জীবন বলি দিতে পিছপা হয় না। আমরা প্রত্যেকেই তাদের এই আত্মবিসর্জনকে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। সো বন্ধুরা, এই ছিল আজকের তথ্যবহুল আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন, জানতে পেরেছেন নতুন কিছু তথ্য। ভিডিওটি সত্যিই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন বন্ধুবান্ধবদেরও সাবমেরিন সম্পর্কে এই তথ্যগুলো জানিয়ে দিন। আর এরকমই তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।